হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গ্যাজেট প্রাইস প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জানিয়ে দেবো লিনোভো স্মার্টফোন এর বর্তমান বাজার মূল্য শর্ট ডিটেল সহকারে অ্যানিমেশন আকারে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। লিনোভো A5 ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.45 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক MT6739 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং রিয়ার ক্যামেরা হিসেবে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে 3 জিবি র্যাম এবং 16 জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে Android A8 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে 4000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লিনোভো A5 এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 9990 টাকা। লিনোভো A6 নোট, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.09 ইঞ্চ 720x1560 পিক্সেল। চিপসেট হিসেবে মিডিয়াটেক Helio P22 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং রিয়ার ক্যামেরা হিসেবে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের এবং একটি 2 মেগাপিক্সেলের। এই ফোনটিতে 3 জিবি র্যাম এবং 32 জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসাবে Android 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে 4000 mAh ডিগ্রি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লিনোভো A6 নোট এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 13990 টাকা এবং আনঅফিসিয়াল বাজার মূল্য 9000 টাকা হতে পারে। লিনোভো K5 প্লে, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.7 ইঞ্চ 720x1440 পিক্সেল। চিপসেট হিসেবে Snapdragon 430 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং রিয়ার ক্যামেরা হিসেবে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের এবং একটি 2 মেগাপিক্সেলের। এই ফোনটিতে 3 জিবি র্যাম এবং 32 জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে Android A8 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে 3000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লিনোভো K5 প্লে এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 14490 টাকা। লিনোভো S5, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 5.7 ইঞ্চ 1080x2160 পিক্সেল। চিপসেট হিসেবে Snapdragon 625 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং রিয়ার ক্যামেরা হিসেবে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের এবং একটি 13 মেগাপিক্সেলের। এই ফোনটিতে 4 জিবি র্যাম এবং 64 জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে Android A8 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে 3000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লিনোভো S5 এই ফোনটির অফিসিয়াল বাজার মূল্য 21990 টাকা। লিনোভো K10 প্লাস, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.22 ইঞ্চ 1080x2340 পিক্সেল। চিপসেট হিসেবে Snapdragon 632 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং রিয়ার ক্যামেরা হিসেবে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 13 মেগাপিক্সেলের, একটি 8 মেগাপিক্সেলের এবং একটি 5 মেগাপিক্সেলের। এই ফোনটিতে 4 জিবি র্যাম এবং 64 জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে Android 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে 4050 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লিনোভো K10 প্লাস এই ফোনটির আনঅফিসিয়াল বাজার মূল্য 13000 টাকা হতে পারে। লিনোভো K10 নোট, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চ 1080x2340 পিক্সেল। চিপসেট হিসেবে Snapdragon 710 ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং রিয়ার ক্যামেরা হিসেবে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটি 16 মেগাপিক্সেলের, একটি 8 মেগাপিক্সেলের এবং একটি 2 মেগাপিক্সেলের। এই ফোনটিতে 4 জিবি র্যাম এবং 64 জিবি রম ব্যবহার করা হয়েছে। ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে Android 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে 4050 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লিনোভো K10 নোট এই ফোনটির আনঅফিসিয়াল বাজার মূল্য 16800 টাকা হতে পারে। লিনোভো Z6 প্রো, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.39 ইঞ্চ 1080x2340 পিক্সেল। চিপসেট হিসেবে Snapdragon 855 ব্যবহার করা হয়েছে।
এই ফোনটিতে একটি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং রিয়ার ক্যামেরা হিসেবে 4টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি 48 মেগাপিক্সেলের, একটি 16 মেগাপিক্সেলের, একটি 8 মেগাপিক্সেলের এবং একটি 2 মেগাপিক্সেলের। এই ফোনটিতে 6GB, 8GB ও 12GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং 128GB, 256GB ও 512GB রম ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 9 এবং ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে 4000mAh এর ফ্রি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। লিনোভো Z6 Pro এই ফোনটির এক্সপেক্টেড বাজার মূল্য 6GB, 128GB এই ভেরিয়েন্টটির দাম 37,990 টাকা হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনারা যদি আমার চ্যানেল এ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।